বাংলাদেশ আহলাদীস যুব সংঘ বন্যা দুর্গত প্রত্যেকটা ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য দৃঢ়বদ্ধ পরিকর। প্রায় 6 কিলোমিটার পানিপথ পাড়ি দিয়ে আমরা নোয়াখালী এবং লক্ষ্মীপুরের একটি দুর্গম এরিয়ায় যাই, অতঃপর তাদের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করি। তাদের প্রদত্ত যে আমানত, সে আমানত পাড়ি দেওয়ার জন্য আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে ডোর টু ডোর প্রত্যেকটি ঘরে খাদ্য পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছি এবং বন্যা পরবর্তী যে পুনর্বাসন প্রকল্প এবং প্রয়োজনীয় যত ধরনের সাপোর্ট আছে আমরা সেগুলো দেওয়ার সর্বাত্মক প্রয়াস চালাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী আবাদ আম্মা বাদ। জুলাই বিপ্লব পরবর্তী একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসাবে বাংলাদেশ আহলাদীস যুব সংঘ কর্তৃক বাংলাদেশ আহলাদীস যুব সংঘের আয়োজনে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল জেলা কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এই জেলাগুলোতে বাংলাদেশ আহলাদীস যুব সংঘের মাধ্যমে গত কয়েকদিনে ত্রাণ বিপ্লব ঘটানো হয়েছে। আমরা যদি গতকালকের আমাদের কর্মসূচির কথা বলি, গতকালকে আমরা নোয়াখালী জেলার বিভিন্ন পয়েন্টে আমাদের প্রয়োজনীয় জরুরি ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য আমরা একটি বিশাল লরি নিয়ে বের হই। অতঃপর নোয়াখালী জেলার বিভিন্ন পয়েন্টে জরুরি ত্রাণ সরবরাহ পৌঁছে দিয়ে আমরা নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের রাজারাম ঘোষের মল্লিকা দিঘিরপাড় ফাজিল মাদ্রাসা থেকে প্রায় 6 কিলোমিটার পানিপথ পাড়ি দিয়ে আমরা নোয়াখালী এবং লক্ষ্মীপুরের একটি দুর্গম এরিয়ায় যাই, যেখানে আমাদের কাছে পূর্বে থেকে নিউজ এসেছিলো এই এলাকাটি বন্যা দুর্গত। আমরা সেখানে যাওয়ার পর সর্বপ্রথম আমাদের স্ট্রিট দেওয়ার অংশ হিসেবে সর্বপ্রথম এলাকাবাসীর সাথে কৌশল বিনিময় করি, তাদের আর্থিক সচ্ছলতা এবং জীবন প্রণালী জানার চেষ্টা করি, অতঃপর তাদের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করি। এবং আপনারা শুনলে খুশি হবেন, আপনাদের প্রদত্ত যে আমানত, সে আমানত পাড়ি দেওয়ার জন্য আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে ডোর টু ডোর প্রত্যেকটি ঘরে খাদ্য পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছি। সেজন্য আমি শুধু এই মেসেজটাই দিতে চাই, বাংলাদেশ আহলাদীস যুব সংঘ বন্যা দুর্গত প্রত্যেকটা ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য দৃঢ়বদ্ধ পরিকর। এবং আমাদের এই দৃঢ় প্রত্যয় বাস্তবায়নে আমরা যদি গতকালকের কথা বলি, আমরা লক্ষ্মীপুর জেলার রাজরামনারায়ণপুর এলাকায় যাওয়ার পথে আমরা কখনো নৌকার ওপর ভ্যান, আবার কখনো ভ্যানের ওপর নৌকা, এভাবে স্টেপ বাই স্টেপ ওই জায়গাগুলোতে গিয়েছি। এবং যাওয়ার পর যখন শুনতে পাই বিগত 8 থেকে 10 দিন তারা পানিবন্দী অবস্থায় আছে এবং সেখানে প্রয়োজনীয় কোনো খাবার পৌঁছেনি, এবং তারা আন্তরিকভাবে আমাদেরকে দোয়া করেছেন এবং আমরাও তাদের কাছে দোয়া চেয়েছি যেন আমরা আরও বিশাল পরিসরে দিনের খেদমত করতে পারি। এবং আমাদের যে মৌলিক যে দাওয়া, আসুন পবিত্র কোরআন সহিহ হাদিসের আলোকে জীবন করি, নিজের সার্বিক জীবনে আল্লাহ প্রদত্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রদর্শিত অভ্রান্ত সত্যের পথে নিজের ব্যক্তি পরিবার সমাজ পরিচালনা করার যে দাওয়া, সেই দাওয়াটা আমরা তাদের সামনে তুলে ধরার আপ্রাণ প্রয়াস চালিয়েছি। আরেকটি আশার আলো দিয়ে রাখি, আমাদের এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে, অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের বাংলাদেশ আহলাদীস যুব সংঘের শত শত ভলান্টিয়াররা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এবং বন্যা পরবর্তী যে পুনর্বাসন প্রকল্প এবং প্রয়োজনীয় যত ধরনের সাপোর্ট আছে আমরা সেগুলো দেওয়ার সর্বাত্মক প্রয়াস চালাবো। সে পর্যন্ত আপনারা আমাদেরকে পাশে রাখবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।